গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাইটেক পিএলসির তিনজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি দুলা, ইফতারির পর পরে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে সারাদিন পর ইফতার করে শ্রমিকরা ইফতার খাবারের পর পরই আসলে 11 জন শ্রমিক ওয়ালটন হাইটেক কারখানার 11 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরপরই কারখানার অভ্যন্তরে 3 জন শ্রমিক মারা যায়। বাকিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে শ্রমিকরা জানিয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ কারখানার সামনে। আমরা যদি একটু দেখাতে চাই, এর পরপরই অর্থাৎ শ্রমিক মারা যাওয়ার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ার পরপরই শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে এবং বিভিন্ন স্থানে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বা আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এখন ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন। শ্রমিকদের বুঝে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে তাদের দাবি যে শ্রমিক কেন মারা গিয়েছে এর সুষ্ঠু তদন্তের জন্য শ্রমিকরা আসলে রাস্তা রয়েছে, কোনোভাবেই শ্রমিকদের রাস্তা থেকে সরানো যাচ্ছে না। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা চেষ্টা করছেন যে রাস্তা থেকে শ্রমিকদের বুঝে যাতে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায় তার জন্য চেষ্টা করছে। ঘটনার পরপরই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যান চলাচল একদম বন্ধ রয়েছে এবং শ্রমিকরা রাস্তার উপরে থাকার কারণে দুই পাশে ঢাকামুখী এবং টাঙ্গালমুখী দুই পাশে আসলে যান চলাচল টোটালি বন্ধ রয়েছে। দুলা, এই ছিল ঘটনাস্থল থেকে গাজীপুরের চন্দ্রা থেকে সর্বশেষ তথ্য।